गुड मॉर्निंग আমরা চলে এসেছি এখন কর্ণজোড়া এখান থেকে রায়গঞ্জ একদম রায়গঞ্জের পাশেই কর্ণজোড়া ইনফ্যাক্ট এখন রায়গঞ্জের মধ্যেই বলা যায় আর এই যে এখান থেকে যাব আমরা গুড্ডির বাড়িতে তো এই রাস্তার উপরেই পড়বে গুড্ডির বাড়ি অনেকটা গাড়ি চালিয়ে ফিরলাম বালুরঘাট থেকে রায়গঞ্জ অবধি এখন একটু আমাদের ব্রেকও দরকার 106 किलोमीटर ढुकबो मासिमामी समस्या दाड़ी गुड्डिर बाड़ी खावा दावा अनेक खावा दावा हलो এখন আমাদের বিদায় নেওয়ার পালা চলে যাব সেটা শিলিগুড়ি রায়গঞ্জ থেকে বেরিয়েই একটু এসে দেখি এই অ্যাক্সিডেন্টটা হয়েছে এখানে রাস্তার পাশে একটা গাড়ি সাইডে উল্টে আছে তো ভেতরে কেউ নেই মনে হয় অলরেডি তাকে বার করে নিয়েছে জানি না কজন ছিল তো খুব স্পিডে ছিল মানে ওভার স্পিডিং এর জন্য অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বোঝা যাচ্ছে না তো পুলিশ এসেছে তারাই মনে হয় বা লোকাল লোক মনে হয় ভেতরে যারা ছিল তাকে বার করে নিয়ে গেছে আর এখানে অনেক লোকজনের ভিড় হয়ে গেছে তো আমরা এখন দেরি হয়ে যাবে তাই বেশিক্ষণ দাঁড়াবো না এখানে আমরা চলে এসেছি ডালকোলার কাছে আর এই যে নতুন রাস্তাটা এদিক দিয়ে হচ্ছে যেটাকে আমরা ডালকোলা বাইপাস বলি তো এই রাস্তা দিয়ে আজকে যাব ফার্স্ট টাইম পরশুদিন এটা ওপেনিং হয়েছে তো পরশুদিন যাওয়ার সময় আমরা জানতাম না আমি এখানে একটু জিজ্ঞেস করে নিয়েছি কনফার্ম করার জন্য তো ওনারা বললেন যে ঠিক আছে আপনি যেতে পারেন এই দিক দিয়ে আমরা চলে যাব ডালকোলা বাইপাস যেটা আমাদের রেল লাইনকে অ্যাভয়েড করতে সুবিধা হবে তো ডালকোলা জ্যামটাও আমরা এড়িয়ে যেতে পারবো একটা বাস আসছে তাতে আরও কনফার্ম হয়ে গেলাম যে এটাই সেই রাস্তা যেটা আমরা বহুদিন ধরে যার জন্য অপেক্ষা করেছিলাম ডালকোলার জ্যামটা যাতে না পেরোতে হয় এই যে আমরা চলে এসেছি এখন ডালকোলা বাইপাস রোডে এই রাস্তাটা এখনও ছোটো গাড়ির জন্য খোলেনি সরি বড় গাড়ির জন্য খুলেনি সব বলছি এক্সাইটেডমেন্টে আবার এক্সাইটেডমেন্টে মানে যাই হোক এক্সাইটমেন্টে ভুলভাল বলছি এই এখন আমরা আমাদের ডালকোলার জ্যামটা আর পাবো না খুব ভালো হয়েছে এই রাস্তাটা ওপেনিং হয়ে গিয়ে তো ওখানে একটু জিজ্ঞেস করলাম ব্রিজের তলায় বললো হ্যাঁ যাওয়া যাবে চলে যান দেখি এটা রেল লাইনটাকে আমরা অ্যাভয়েড করবো ওপর দিয়ে চলে যাব খুব ভালো লাগছে ছোটোবেলা থেকেই শুনে আসছি ডালকোলা ফ্লাইওভার হবে ডালকোলা বাইপাস হবে এই ডালকোলা বাইপাস কিন্তু আমাদের লেফট সাইডে যেতে হবে কোথা দিয়ে যাবো বুঝতে পারছি না চলো আগে যাই তারপর দেখা যাক আমরা এখন চলে এসেছি কিষানগঞ্জ আর বাজে এখন ঘড়িতে 2:25 ভালোই আসলাম কোনো জ্যাম ট্যাম কিছু ছিল না পূর্ণিয়া মোড়ে একটু স্লো ছিল একটু দাঁড়াতে হলো 10 মিনিট কারণ একটা গাড়ি কোনো এক খুব ভদ্র এক লোক গাড়িটাকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রেখেছিল যার জন্য একটু আটকে ছিলাম ভিড় হয়ে গেছিল দাঁড়িয়ে চলে গেছিল দাঁড়িয়ে কোথায় তে ঘুরতে চলে গেছিল গাড়িটাই লক করে যাই হোক তো এরকম ভদ্রলোক রাস্তাঘাটে বেরোলে প্রচুর দেখতে পাওয়া যায় তো এই আমরা কিষানগঞ্জ চলে এসেছি কিষানগঞ্জ স্টেশন এরিয়া এটা আর এই রাইট সাইডে হচ্ছে কিষানগঞ্জ কোর্ট এই যে কোর্টের এইটা গেট এখন আমরা আবার চলে যাব ইসলামপুরের দিকে গিয়ে একটু দাঁড়াবো বিধাননগরে আর ইসলামপুর তো এখন ঢুকতেই হয় না বাইপাস আছে বলে ঠিক আছে চলো আমাদের সাথে থাকো দেখতে থাকো আমরা বিধাননগর চলে এসেছি আর এখন বাজে কটা বাজে 3:23 তো এই যে মাম্মা আর ওই যে টুকটুক টুলটুল টুলটুল মাম্মা মাম্মা খাচ্ছে ছোলা হ্যাঁ মাম্মা আমরা একটু কিছু খেয়ে নেবো যদিও এখন অতটা খাওয়ার ইচ্ছা নেই গুড্ডির বাড়িতে অনেক কিছু খেয়ে এসেছি দেখি কাকিমা কি করেছে আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে আমরা এখন সবাই স্নান করে নিয়েছি আরেকবার করে
মোনা বানিয়েছে কফি, সাথে আছে আলু ভুজিয়া চামচটা পাপার জন্য। তো আমরা এগুলো খাবো, আর সাথে আমরা এই যে জাস্ট টিভিটা চালালাম, একটা সিনেমা দেখবো ভাবছি। আর তিমিকে আমরা নিয়ে এসেছি আজকে আমাদের সাথে, মামা তিমি নিয়ে এসেছি তিমিকে, কদিন মামা বাড়িতে ঘুরে আসলো, ভালোই ছিল, তো আজকে আবার বাড়িতে আসলো, এসেই সার্কাস শুরু, ওখানে চুপচাপই ছিল মনে হয়। ঠিক আছে, আমরা একটু চা ঝুড়ি ভাজা খাই আর একটু সিনেমা দেখি, আজকে খাওয়া খাবো। আর আজকে আছে ভাত, এখানে দেখো টমেটো দিয়ে মুসুর ডাল, আর হচ্ছে আলু ভাজা। এই আলু ভাজাটা খুব ভালো লাগে আমাদের, এই যে টমেটো দিয়ে মুসুর ডাল করেছে মনা। আর পাপাকে দেখো খালি খালি ভাতই খেয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমাকে কিছু দিচ্ছে না? দিচ্ছে, এখনো দেয়নি তো, দেয় বলে খালি খালি ভাত খেয়ে যাচ্ছিস। তো এখন জল দিচ্ছে মনা ওকে, তারপরে ডাল আর ভাজা দেবে। ঠিক আছে, তো আমরা ডিনার করে নিই, খুব খিদে পেয়ে গেছে, দুপুরবেলা আমি সেরকম কিছু খাইনি। তো আমাদের ডিনার হয়ে গেছে আর পাপা এখন যাচ্ছে ঘুমাতে। এই যে আমাদের বিছানা, আর পাপা চালিয়ে ফেলেছে এসি। পাপা এসি চালালি কেন? পাপা এসিতে শুতে খুব ভালোবাসে, গরম পড়ে গেছে তাই এখন ডেলি এসিতে শোবেও। তো ঠিক আছে, আজকের মতো এইটুকুই। এই দেখো এসি চলছে, এই যে এসি চলছেই। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। যারা যারা আমার চ্যানেলটা দেখো তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই, বাই বাই।